সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় পদযাত্রা শোভাযাত্রা রাজনীতি। আর এই আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতে আমি আজিজুল বারী হেলাল, হেলাল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা আজ দেখলাম বিএনপি এক দফা দাবিতে পদযাত্রা করল, পাশাপাশি আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিতে আসলে কী বার্তা দিচ্ছে পাল্টাপাল্টি কর্মসূচি? এতে কার লাভ কার ক্ষতি? আপনি তো দেখলেন যে আমরা করছি পদযাত্রা, একটি আমাদের জনগণের ভাষায় একটি ফ্যাসিবাদী আনডেমোক্রেটিক গভর্নমেন্টের পতনের জন্য, আর আওয়ামী লীগ এটাকে করছে শোভাযাত্রা। শোভাযাত্রা মানে তো কোনো উৎসবের যাত্রা অথবা শোক যাত্রা, দুইটাই হতে পারে। কিন্তু আমরা তো উৎসবের আমেজে নেই, যেহেতু পুরো গোটা বাংলাদেশে এখন আপনার একদলীয় শাসন ব্যবস্থা, অর্থনৈতিক দেউলিয়াপানা, গুম খুন হত্যা রাহাজানি সব জানে। আজকেও আমাদের যে পদযাত্রা, আজকে পদযাত্রা আমরা বহু আগের থেকেই শুরু করেছি। আজকের যে পদযাত্রা ছিল ঢাকার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, সারা ঢাকা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনারা টেলিভিশনগুলো দেখলে দেখতে পারেন, সাধারণ মানুষ এই পদযাত্রায় ছুটে এসেছে। মানে এবং এই পদযাত্রাকে দেখেন যে বর্তমান আনডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং ফ্যাসিস্ট গভর্নমেন্ট ভয় পেয়ে জনগণের উপরে হামলা করলো, আমাদের ঢাকার মিরপুরে আমাদের উপর হামলা করলো, সারা বাংলাদেশে দেখেন লক্ষ্মীপুরে অলরেডি একজন নিহত হয়েছে, একজনকে গুলিবিদ্ধ করা, আর দুইজন গুলিবিদ্ধ অবস্থায় মুমূর্ষু প্রায়, এবং বগুড়ায় মুহুর্মুহু গুলি করা হয়েছে, এবং এত টিয়ারশেল মারা হয়েছে যে স্কুল ছাত্রী স্কুল ছাত্ররা অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখেন যে খাগড়াছড়িতে, পিরোজপুরে, কিশোরগঞ্জে বিভিন্ন জায়গা হামলা করা হয়েছে। অর্থাৎ যে এন্টি পিপলস যে মুভমেন্ট এখন আওয়ামী লীগ আছে, জনগণের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের জন্য, জনগণের যে আকাঙ্ক্ষা ভোটিং রাইট, এটার জন্য জনগণ রাস্তায় নেমে এসেছে। আওয়ামী লীগ এন্টি পিপল মুভমেন্টে চলে আসছে, তারা এখন সংঘর্ষে লিপ্ত। এবং তাদের সবচেয়ে বড় ই হলো যে বর্তমান যে পুলিশ বাহিনী, তাদের সাথেও পুলিশ বাহিনী তাদেরকে এই সমস্ত হামলায় সাহায্য করছে, যোগান দিচ্ছে। সুতরাং আমাদের যে দাবি দেখেন যে এক দফা, অর্থাৎ এই সরকারের পদত্যাগ। কেন? কারণ কি? প্রথমত সে আর আনডেমোক্রেটিক, এবং আরেকটি বড় কারণ হলো তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। 14 সালে সে একতরফা নির্বাচন করছে, 18 সালে একতরফা নির্বাচন করছে, আবার এই যে ঢাকা 17 আসনে দেখেন একতরফা একটি নির্বাচনে কীভাবে, মানে মানুষ যে আপনার এই সরকারের অধীনে ভোট দিতেও নারাজ, কারণ এই সরকারের প্রতি এত অনাস্থা মানুষের যে এই সরকারের অধীনে ভোট হলে কষ্ট করে সেন্টারে যাওয়ার দরকার হচ্ছে না। এই জন্য দেখেন 8% কি 9%, আপনি টেলিভিশনে আলোচনাগুলো দেখবেন যে 8 থেকে 9%, অনেকে বলে একটা সেন্টার তো সারাদিন ভোটারই আসেনি। একজন নির্বাচন কমিশন সাকত সাহেব দেখলাম বললো যে উনি অ্যাভারেজ করছে 5 থেকে 6% হতে পারে, আরেকজন বলছে 8 থেকে 9%, কিন্তু সরকার ঘোষণা করছে 11%, এটাও ফুলাই ফাফাই বেরোলো। দ্যাট মিন্স যে এই সরকারের প্রতি জনগণের এমন অনাস্থা যে ভোট দিতেও তাদের সেন্টারে যায় না। সুতরাং এই সরকারের পদত্যাগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র বলেন, উন্নয়ন বলেন, উন্নয়নের পূর্ব সত্য কি গণতন্ত্র? এরকম উন্নয়নের কথা আইব খানও বলেছে, এরকম উন্নয়নের কথা বাংলাদেশে কি আসলে কোনো উন্নয়ন হয়েছে বলেন? সে রূপপুর পারমাণবিক প্রকল্প কি চালু করতে পেরেছে? রামপাল বিদ্যুৎ প্রকল্পের কোনো কাজ হয়েছে? পায়রা বিদ্যুৎ প্রকল্পের কোনো কাজ হয়েছে? ঢাকা শহরে যে ফ্লাইওভার করে যানজটটি কমাতে পেরেছে? বরঞ্চ বাংলাদেশের টাকাগুলো সব আপনার বিদেশে আপনার লন্ডারিং করে নিয়ে গেল, তাই না? মানে শেষ পর্যন্ত দেখেন যে ব্যাঙ্গলোরতেও এখন এই যে দেখলাম যে শেষ চুরি করবার জন্য আওয়ামী লীগ যে অস্থাবর সম্পত্তির উপরেও এখন লোন দিচ্ছেন, বুঝছেন? যেটা এটা হাস্যকর একটা ব্যাপার যে অস্থাবর সম্পত্তি, আপনার ঘরের ফার্নিচার, আপনার গৃহের গাছ, বাসার গাছ, তার বাগানের গাছ, তারপরে পুকুরের মাছ, এগুলো নিয়ে নাকি লোন নেওয়া যাবে এরকম। তারপরে দেখলাম যে দেখেন এই বাংলাদেশে বর্তমানে যে অসৎ ব্যবসায়ী যারা আছে,
যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে, যারা বিদ্যুৎ থেকে চুরি করেছে, সরকারের বিভিন্ন প্রণোদনার টাকা মেরে দিয়েছে, এই সমস্ত লোক দেখলাম তারা সম্মেলন করে বলছে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে, অর্থাৎ চোরে চোরে মাস্তুতো ভাই। সুতরাং জনগণ কিন্তু আপনার এটা 14 সালও না 18 সালও না, জনগণ কিন্তু যে আশা এবং আকাঙ্ক্ষা, যে আনফ্লিঞ্চিং কমিটমেন্ট এই সরকারকে পদত্যাগের জন্য, এবং আমাদের এই আশা এবং আকাঙ্ক্ষার সাথে দেখেন বহির্বিশ্বের মানুষও, যারা এদেশের ডোনার এজেন্সিস আছে, যারা এদেশকে উন্নয়ন সহযোগী আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্র কিন্তু এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, অর্থাৎ এই সরকার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমাদের বাইরের বন্ধুরাও বলছে, আমাদের ভিতরের জনগণও বলছে। সুতরাং আমাদের যে এক দফা আন্দোলন, এই এক দফার আন্দোলনের মাধ্যমেই, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পদত্যাগ হবে, এবং একটি নির্বাচনকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার। আপনি বলছিলেন বাইরের বন্ধুদের কথা, বাইরের বন্ধুদের কি বেশি চাপ অনুভব করছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন? যে আন্দোলন কর্মসূচিও কি তাদের আপনি মিলাইতে পারেন? বাংলা আমাদের আন্দোলনের স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত আন্দোলন, আর বাইরের যে বন্ধুদের কথা বলছেন, এটা তো আমরা গ্লোবালি তো একটা মানে প্রান্তিক দেশ না, বাংলাদেশ তো গ্লোবালি ভেরি মাচ কানেক্টেড। তাছাড়াও এই ইন্দো প্যাসিফিক, এই এই বিশেষ করে এই প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর, এই অঞ্চলে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গার অস্থিতিশীল থাকবে এটা তো অবশ্যই আপনার বড় বৃহৎ শক্তিগুলো চাইবে না। এই জায়গাটায় বাংলাদেশ তো অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে, কারণ কি আনডেমোক্রেটিক গভর্নমেন্ট প্রিভেইল করছে বহুদিন। সুতরাং আপনার ওই সমস্ত রাষ্ট্রের একটি নজরদারি এদেশে থাকবেই, এবং এটা এই নতুন না, পৃথিবীর আমাদের 71 সালে স্বাধীনতা যুদ্ধেও বাইরের রাষ্ট্ররা সহযোগিতা করেছে, এবং পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই এই সমস্ত ইন্টারনালি আমরা এত ওয়েল কানেক্টেড যে একজনের ব্যাপারে আরেকজন, যেমন দেখেন ইউক্রেন যুদ্ধের সাথে আমেরিকার সম্পর্ক আছে না, আপনার সিরিয়ার ঘটনার সাথে কি রাশিয়ার সম্পর্ক আছে না, এই যে তার্কির বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলো কে যাবে কি এটা আছে না, এগুলো ইন্টারকানেক্টেড থাকে, বুঝছেন, এটাকে দোষের কিছু না। কিন্তু ইম্পর্টেন্ট যেটা, যে এই শক্তিগুলো বাংলাদেশে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চায় এই দেশের স্থিতিশীলতার স্বার্থে, আমরা সেটা বলছি। তাদের সেই চাওয়া এবং আমাদের জনগণের চাওয়া যখন ঐক্যসূত্র হচ্ছে, সেই জন্য বলছি অবশ্যই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে। আমরা 90s দেখেছি, আমরা 71s দেখেছি, যে জনগণের চাওয়ার সাথে যখন বহিঃশক্তির চাওয়ার মিল হয়ে যায়, তখন কিন্তু সেই যত স্বৈরাচারী সরকারই থাকুক, যত ফ্যাসিবাদ থাকুক, তাকে ফাইনালি হ্যাজ টু লিভ। জি, আজুল বেহেলাল, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আমিনুল ইসলাম, আমিন ভাই, যেটি আজুল বেহেলাল বলছিলেন যে 14-18 কথা বলছিলেন, যে এবার আসলে 14-18 বাইরে কি ভিন্ন কি বাস্তবতা বিরাজ করছে বাংলাদেশে, সেটি একটি বিষয়। আর একটি তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশের কথা বলছেন, আসলে পেছনে কি? শুভেচ্ছা আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি দিব্য আলোচক আজুল বাড়ি হেলাল ভাই এবং হেলালুদ্দিন, সালাম ও শুভেচ্ছা অ্যাসেট টেলিভিশনের সম্মানিত দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে। আসলে আমি প্রথমেই হেলাল ভাইয়েরা যে বার্তাটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছে, এটা একটা আনডেমোক্রেটিক গভর্নমেন্ট, এটার কোনো কিন্তু সাংবিধানিক ভিত্তি নেই। আওয়ামী লীগ সরকার যদি হেলাল ভাইয়ের নেতা জিয়া রহমানের মতো রাতের আঁধারে এসে বলতেন যে আমি, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, দেশের অবস্থা খুব খারাপ, আমি ভালো করে দিয়ে 3 মাস পরে আবার ফেরত যাব, তাহলে এটাকে আনডেমোক্রেটিক বলা ছিল। এখন আপনি বা আমি যে কেউ নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলতে পারি, নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলা আর আনডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতা আসা এক জিনিস না। বাংলাদেশের নির্বাচনগুলো যদি আমরা পর্যালোচনা করি, কম বেশি প্রত্যেকটি নির্বাচন নিয়ে কথা আছে, আর বর্তমানে প্রযুক্তির কারণে, বিশেষ করে তথ্য প্রযুক্তির কারণে অনেকগুলো বিষয় আমাদের সামনে খুব সহজেই চলে আসে। প্রযুক্তির অভাবের কারণে 77-এর হানা ভোট অথবা 79-এর 10টি হুন্ডা 20টি গুন্ডা নির্বাচন ঠান্ডা সে ভোট অথবা 86-এর নির্বাচন, এগুলো নিয়ে হয়তো এই জেনারেশন জানে না, আমরা যারা প্রত্যক্ষদর্শী আমাদের মনে আছে কী হয়েছিল, বাট সে কথাগুলো এখানে বলতে গেলে হয়তো আরেকটা রাত পোহাবে আরব্য রজনের মতো, সে জায়গা আমি যাচ্ছি না। আমি খুব অবাক হচ্ছিলাম যে হয়তোবা বাংলাদেশের রাজনীতির যে দ্বারা কালকে হয়তো আজুল ভাই হেলবে মন্ত্রী হবে, ক্ষমতায় যাবে, কিন্তু এমন একজন রাজনৈতিক নেতা যদি বলে
যে পায়রাতে বিদ্যুৎ কেন্দ্র কি হয়েছে? অথচ পায়রাতে বিদ্যুৎ পাইনি, বিদ্যুৎ পাইনি পায়রাতে। মাঝখানে কয়েকদিনের জন্য কয়লা ছিল না, এখন কয়লা বেরছে। বলছে যে ফ্লাইওভার হয়ে কী লাভ হলো, যানজট কি কমেছে? আমি যদি একেবারে প্রত্যক্ষের উদাহরণ দিই, আগে গাজীপুর যেতে লাগতো 4 ঘন্টা, এখন গাজীপুর আমরা পৌঁছে 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায়। তো অর্থাৎ তাছাড়া এখনও ফ্লাইওভারের সব কাজ শেষ হয়নি। তো এখন তো এরকম আপনি বাস্তব চোখের সামনে দৃশ্যমান বিষয়গুলোকে যখন আমি অবলীলায় অস্বীকার করি, তাহলে আমার মনে হয় আমার রাজনৈতিক দীনতা নিয়ে আমার একটু নতুন করে ভাবা উচিত যে আমরা আসলে কী মেসেজটা দিতে চাচ্ছি। আওয়ামী লীগের রাজনৈতিক অ্যাক্টিভিটিস নিয়ে অথবা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি নিয়ে বিরোধী দল সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সেই সমালোচনা সহ্য করবে আওয়ামী লীগ, সেটাও রাজনৈতিক গণতন্ত্রের একটা মহৎ গুণ বা বৈশিষ্ট্য। কিন্তু আজকে আওয়ামী লীগের চরম বিরোধী যে শক্তি, সেও কিন্তু অকপটে স্বীকার করছে, সেটা দেশে হোক আন্তর্জাতিক লেভেলে হোক, যে এই সরকারের আমলে উন্নয়নটা চোখে পড়ার মতো। হ্যাঁ, তারপরে যদি আজকের বাইরে হেরা ভেরা সেই বিষয়টা মাথায় না আনেন, আমার মনে হয় তাহলে তারা যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তাহলে সে রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে, মানুষ আস্থার জায়গা পাবে কিনা আমার একটা সন্দেহ আছে। উনি বলছেন যে সরকার যদি বা বিষয়টা আমার দৃশ্যগোচর হয়নি যে অস্থাবর সম্পত্তির উপরে লোন দিচ্ছে। দেখুন, ক্রেডিট কার্ড বিশ্বের সমস্ত উন্নত বিশ্বে ক্রেডিট কার্ড চালু আছে এবং সেখানে কিন্তু কোনো জামানত নেই। তো এখন এখন বিষয়টা দেখতে হবে দৃষ্টিভঙ্গিটা কী। তো আপনি যদি যেমন ধরেন আজর বাইরে হেরাল বাইরা প্রতিদিন বলছে যে ব্যাংক খালি হয়ে গেছে, কোথাও কোনো টাকা নেই, কিন্তু আজ অবধি বাংলাদেশের কোনো ব্যাংকের একজন গ্রাহক কি বলেছে আমার একটি চেক, আমার অ্যাকাউন্টে টাকা থাকার পরও চেক বাউন্স হয়েছে? কোনো দৃষ্টান্ত নেই। বাংলাদেশের কোনো সরকারি বেসরকারি স্টাফ কি বলেছে আমি এই মাসের বেতন এই মাসে পাইনি? যদি টাকাই না থাকে, ব্যাংক যদি খালি হয়ে যায়, তাহলে এইটা কি করে সম্ভব হচ্ছে? তাহলে এরকম মনের মাধুরী মিশিয়ে যা খুশি বলা যায়, কিন্তু মানুষ এই অবাস্তব কথা গ্রহণ করবে না। আর গ্রহণ করছে না বলেই গত বিশেষ করে 10 বছর যাবৎ বিএনপি লাগাতার, এমনকি 13-14 সালে তো বাংলাদেশটাকে একেবারে কষাইখানা বানিয়ে ফেলেছিল, এখানে মানে রক্তের প্লাবন বয়ে দিয়েছিল। আজও সংঘর্ষ হয়েছে, আগুনে পোড়া গন্ধে, মানুষের চামড়ার গন্ধে আকাশ ভারী হয়ে উঠেছিল, মানুষ তাদের সাপোর্ট করেনি, তাদের তারও ঘৃণা ছড়িয়েছিল এসব কারণে। এবং গতকালে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তিনি বলছেন যে কেউ কেউ বলছেন 5-6 ভাগ ভোট কাস্ট হয়েছে, আরও কম, সরকার সেটা দেখিয়েছে 11.5%। আচ্ছা, সরকারে যদি দেখাতে পারে তো 11.5% দেখাবে কেন? 91% দেখালে অসুবিধা কি? মানে এই যে কিছু হাস্যকর কথা, ওই ক্ষমতা এখন নেই। না না না, এটা এটা আমলে আপনি যদি আমি 11.5% দেখাতে পারলে, আপনি যখন বলছেন সমস্ত সবকিছু আমার কন্ট্রোলে, আপনি যখন বলছেন সবকিছু আমার কন্ট্রোলে, তাহলে তো আমি 11.5% কেন, আমি 91.5% দেখাতে পারি। আর যদি ওই ক্ষমতা আমার না থাকে, তাহলে আমার ক্ষমতা আপনি জেনে গেছেন, তাহলে আপনি আগামী নির্বাচনে কন্টেস্ট করেন না। এই আমরা যদি একটা বাই ইলেকশনে যদি 11.5%-এর বেশি ভোট কাজ দেখাতে পারার ক্ষমতা না থাকে, তাহলে তো আগামী নির্বাচন সেটা শেখ হাসিনার অধীনে হোক বা যার অধীনে হোক, সে নির্বাচনে তো ক্ষমতা আরও কম থাকবে, কারণ সে নির্বাচনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তাহলে তো ওই নির্বাচনে আপনাদের যখন এত আত্মবিশ্বাস, তাহলে তো সে নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। আরেকটি বিষয়, এটা হয়তো ব্যবসায়ীরা জবাব দিবে, উনি বলছেন যে কিছু অসৎ ব্যবসায়ী বলেছেন। আচ্ছা, পরশু বাংলাদেশের ব্যবসায়ীদের যে সম্মেলন হলো, সেখানে বাংলাদেশের কোন ক্যাটাগরির ব্যবসায়ীরা ছিলেন না? এখন এই যে আজুরবাড়ি হালবে, কালকে আপনি হয়তো মন্ত্রী হবেন, আমি দোয়া করি, অথবা বড় কিছু হতে পারেন, তাহলে এই যে আপনি বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে অসৎ বলে ফেলেন, কারণ এখানে কালকে কোনো সেক্টর বাকি ছিল না ব্যবসায়ীদের। আপনি গার্মেন্টস থেকে শুরু করে মুদির দোকান থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ীরা সেখানে ছিল, আপনি এখন সবারই বলে ফেলেন সবাই অসৎ ব্যবসায়ী। এই যে সবাইকে অসৎ ব্যবসায়ী বলছেন, এই ব্যবসায়ীগুলো আগামী নির্বাচনে কী কারণে আপনার পক্ষে মুভ করবে, কী কারণে আপনাদের ক্ষমতা আসতে দেবে? কারণ আপনারা ওরা আপনারা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমি দেখলাম যে আজকে আপনার দলের মহাসচিবও কিন্তু একই কথা বলেছেন যে কিছু অসৎ মানে অসৎ ব্যবসায়ীরা তো কিছু কেন, এখানে তো বাংলাদেশের কোনো সেক্টর বাকি ছিল না। এই যে আপনারা দেশটাকে টোটালি মানে একটা বার্নিং সিচুয়েশনে নিয়ে যাচ্ছেন, একটা এইটাই হচ্ছে আমার মনে হয় নেতিবাচক রাজনীতির অথবা হতাশার রাজনীতির প্রতিফলন। কারণ সবাইকে আপনি খারাপ বলছেন, তাহলে এই দেশে ভালো কারা?
এটা ভালো কারা, এটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি আমিনুল ইসলাম বলছিলেন যে গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দলের সমালোচনা সরকারি দল সহ্য করবে, আবার সরকারি দলের অনেক কর্মকাণ্ড বিরোধী দলও সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে, সেই বাস্তবতা কি আমাদের আছে কি না, এটি আপনার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টি হচ্ছে, আমরা দুই দলের কর্মসূচি দেখি, জাতীয় পার্টির অবস্থান কি, তাদের কর্মসূচি নেই কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহযোদ্ধাকে, ধন্যবাদ এসটিভির কর্মকর্তা কর্মচারী বিন্দুকে। জনগণ একদম দৃশ্যমান দেখছে, জোর লড়াই চলছে। এক দলের লড়াই হচ্ছে সিংহাসন রক্ষার, আরেক দলের লড়াই হচ্ছে পুরনো সিংহাসন পুনরুদ্ধার। এখন দুই পক্ষ মুখোমুখি, এগুলো পুরনো ইতিহাস দেখে এসছে, বর্তমানও তা চলছে। আমরা কথাতে শুনি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, কিন্তু আন্দোলনের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনে কালকে, গতকালকে ঢাকা সত্র আসনে নির্বাচন দেখলাম আমি, বেশ কয়েকটা সেন্টার ঘুরেছি। আমার মনে প্রশ্ন জাগে যে আওয়ামী লীগ কথায় কথায় বলে তাদের জনসমর্থন 85%, তো আওয়ামী লীগের ভোটার কোথায় গেল? গতকালকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ধরে নিলাম যে মানে যেটা ডিক্লেয়ার করেছে আমি সেটাই ধরলাম, 11% ভোট। 11% ভোট যদি হয়ে থাকে তাহলে ঢাকা সত্র আসনে প্রায় 3.25 লাখ ভোটার, সেই হিসাবে ভোটার উপস্থিতি হলো 32,000, অনলি 32,000, বাকি 3 লাখ গেল কি? জনগণ কেন নির্বাচন বিমুখ হয়ে গেল? আওয়ামী লীগ কেন নির্বাচন বিমুখ হয়ে গেল? মধিলালুদ্দিন, আপনাকে একটু আমি যোগ করি, সেটা হচ্ছে ঢাকার সবকটি উপনির্বাচনে কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল। আমি সবকটারই বলছি, যেহেতু এটা গতকাল হয়েছে, সেহেতু আমি এটার রেফারেন্সটা বলছি। আপনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকাতে উত্তর দক্ষিণে সকল দলের অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, জাতীয় পার্টি ছিল, তখন ভোটের পার্সেন্টেজ কত ছিল? ঢাকাতে আতিক সাহেব 17% ভোট পাইছেন, তাপস সাহেব ঢাকা উত্তরের মেয়র সাহেব পাইছেন, দক্ষিণের মেয়র সাহেব পাইছেন 14% ভোট। তাহলে আওয়ামী লীগের ভোটার কোথায় গেল? আওয়ামী লীগ কেন ভোট দিতে যাচ্ছে না? এই কারণে আমি বললাম যে মানুষ নির্বাচন বিমুখ হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে, এবং এটার জন্য দায়ী সরকার, আপনার নির্বাচন কমিশনও দায়ী। নির্বাচন কমিশনের নতুন আইন করা উচিত। বিশ্বের চতুর্থ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ব্রাজিল, কিছুদিন আগে ব্রাজিলে নির্বাচন হয়েছে, 50% ভোট কম পেলে আবার দ্বিতীয়বার নির্বাচন হয়, তুরস্ক। ব্রাজিলে গত নির্বাচনে লুলাদা সিলভা, যিনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, তিনি প্রথম দফার নির্বাচনে 48% ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী তিনি 43% ভোট পেয়েছেন, কিন্তু সিলভাকে কিন্তু জয়ী ঘোষণা করা হয় নাই, দ্বিতীয় দফা আবার নির্বাচন দিয়েছে। দ্বিতীয় দফায় তিনি 50.59 ভোট পেয়েছেন, তারপরে তিনি জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 49.1% ভোট পেয়েছেন। তো সুতরাং নির্বাচন কমিশনের আইনটি পরিবর্তন করা উচিত, অথবা সংযোজন করা উচিত যে কত পার্সেন্ট ভোটের নিচে পেলে আবার দ্বিতীয়বার ভোট হবে। 11% ভোটে এমপি নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচিত হবে, 14% ভোটে রাজধানীর ঢাকা শহরের মতো একটি জায়গায় মেয়র নির্বাচিত হবে, 17% ভোটে মেয়র নির্বাচিত হবে, আপনি কি এটা মেনে নেবেন? 55 লাখ ভোটার, 55 লাখ ভোটার নাগরিকের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, আপনি না দেওয়ারও তো অধিকার, না দেওয়ারও অধিকার আছে, কিন্তু দলীয় ভোটারগুলি কোথা গেল? যারা ভোট দেবেন, আমি তাদের কথা বলছি না,
দলীয় ভোটার তো আওয়ামী লীগ বিএনপি 30% কম না। আওয়ামী লীগ তো নিজেরাই বুক ফুলে বলে যে তাদের 85% ভোট সমর্থক আছে, ভোটার আছে। সেই ভোটার কোথায় গেল? আপনাকে ভেবে দেখতে হবে নির্বাচন। আমি যেটা বলেছি ব্রাজিলের কথা, কিছুদিন আগে তুরস্ক হয়েছে দ্বিতীয় দফা ভোট, আমি যেটা বলেছি আপনাকে যে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে, 15,000 ভোটে এমপি নির্বাচিত হয়। ইট ক্যান পসিবল? এটা সম্ভব? এটা আপনি মেনে নেবেন? 55 লাখ ভোটারের মধ্যে ভোটার উপস্থিতি হয় 3.5 লাখ, বাকি ভোটার কোথায় যায়? মানুষ আপনি আপনি জনগণকে নির্বাচনমুখী করতে হবে, সেটা কিভাবে করবেন আপনি? সেটা করার প্রক্রিয়া কৌশল তো আনতে হবে, রাজনীতি তো কৌশলের। এখন জোর লড়াই চলছে, আমি বলছি না, এক পক্ষ চাচ্ছে সিংহাসন রক্ষা করতে, আরেক পক্ষ চাচ্ছে পুরনো সিংহাসন পুনরুদ্ধার করতে। পুতুল ক্ষমতায় আসবে না পুতুলের মা ক্ষমতায় আসবে? এটা কেন বলছি, বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোটকালে ডাকনাম ছিল পুতুল, আর বর্তমান প্রধানমন্ত্রীর মেয়ের নাম হচ্ছে পুতুল। এখন পুতুল ক্ষমতা আসবে না পুতুলের মা ক্ষমতা থাকবে? জনগণ কিন্তু এখনো ক্লিয়ার না। শান্তি পদযাত্রা, শান্তি পদযাত্রা যে শুরু হয়েছে, শান্তি কে নষ্ট করছে? শান্তি পদযাত্রা কে করছে? সরকার করছে। সরকারের দায়িত্ব কি? শান্তি রক্ষা করা। শান্তি রক্ষা কি পদযাত্রা দিয়ে করবে? শান্তি রক্ষা পদযাত্রা দিয়ে করবে? শান্তি রক্ষা গণতন্ত্রকে হত্যা করে করবে? জনগণ কিন্তু বুঝে, হয়তো কেউ বলে কেউ বলে না। আপনার এই প্ল্যাটফর্মে আজকে আমি বসছি, হেলাল ভাই বসছে, বিএনপি থেকে আমিন ভাই বসছে, আওয়ামী লীগ থেকে, এ আমরা তিনজন মনে করেন, এখানে জিএম কাদের, এখানে শেখ হাসিনা, ওখানে যদি খালেদা জিয়া বসত, জাতি আজকে, পুরো জাতি আজকে এই টক শো দেখত? এই এইভাবে বসা হয় না কতদিন, কত বছর, যুগের পর যুগ। কেন তাহলে আপনাকে সমস্যার সমাধান করবেন কিভাবে? এক টেবিলে বসে চাই খায় না, মিলাদের দাওয়াত পর্যন্ত দেয় না। কেন খায় না আপনি কি মনে করেন? কেন তারা প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। এই প্রতিহিংসার রাজনীতি কখন থেকে শুরু হয়েছে? 1991 সাল থেকে শুরু হয়েছে এই প্রতিহিংসার রাজনীতি। একজন সফল রাষ্ট্রপতিকে 91 সালে জেলখানায় নিয়ে গেলেন, 91 সালে একজন সফল রাষ্ট্রপতিকে জেলখানায় নিয়ে গেলেন। একজন, আমার মনে আছে, বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 111 গ্রেপ্তার করেছিল, তিনি বলেছিলেন যে আমরা বড় জায়গায়, আমরা ক্ষমতার বড় জায়গায় থেকে অনেক কাজ করি, আমাদের ছোটোখাটো ভুল হতেই পারে। তিনি কিন্তু ওইটার প্রতিবাদ করেছিলেন, বেগম খালেদা জিয়া ওইটার প্রতিবাদ করেছিলেন। তো হুসাইন মাহমুদ এরশাদও, উনি বড় জায়গায় মেনটেন করছেন, বড় ক্ষমতার মানে মেন চেয়ারে ছিলেন, সুতরাং ওনারও 2-4টা ভুল থাকতে পারে, তার মানে ওনাকে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখা উচিত হয় না। প্রতিহিংসার রাজনীতি কিন্তু তখন থেকে শুরু হয়েছে, তার পরবর্তীতে প্রতিহিংসার রাজনীতি চলতেই আছে কিন্তু আজকে 33 বছর, আজকে 33 বছর প্রতিহিংসার রাজনীতি চলতেছে। আপনি দেখেন শান্তি সমাবেশ করতেছে, শান্তি পদযাত্রা করতেছে আওয়ামী লীগ, এখন যে আবার এক দফার কর্মসূচি, এখন যে রাজনীতি দেখেন না, আপনি দেখেন বিএনপি এক দফার রাজনীতিতে আসছে, বিএনপি এক দফার রাজনীতিতে আসছে। আওয়ামী লীগ বলতেছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আওয়ামী লীগও এক দফা দিয়েছে, আপনারা আওয়ামী লীগও এক দফা, বিএনপি এক দফা। আমাদের দফাটা পরে শুনেন না, আমাদের দফা তো নাই, আমাদের দাবি, আমাদের দাবি আছে, আমাদের কোনো দফা নেই। আপনি শুনেন সুষ্ঠু নির্বাচন, আপনি দেখেন স্বাধীনতার পরে এই পর্যন্ত 17 বার সংবিধান পরিবর্তন করা হয়েছে, বঙ্গবন্ধুর আমলে, বঙ্গবন্ধুর আমলে করা হয়েছে 4 বার, জিয়াউর রহমান সাহেবের সময় করা হয়েছে 2 বার, আমাদের হুসাইন মাহমুদ এরশাদের সময় করা হয়েছে 4 বার, বেগম খালেদা জিয়ার সময় করা হয়েছে 4 বার, শেখ হাসিনার সময় করা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় করা হয়েছে 3 বার, মোট 17 বার পরিবর্তন করা হয়েছে। এই 17 বার পরিবর্তনের মাধ্যমে আইন করা হয়েছে 1,528টি আইন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আইন আইন এই বর্তমান সরকার এবং বঙ্গবন্ধু সরকারের সময় মিলিয়ে আইন করেছে 923টি আইন করেছে। জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার সময় আইন করা হয়েছে 924টি,
আমাদের হুসাইন মামুদের সাথে সময় আইন করা হয়েছে 181 বঙ্গবন্ধুর সময় বেশিরভাগ করা হয়েছে কারণ তাহলে সত্য স্বাধীন দেশ না বেশি করেন উনি শুনেন এখন তাহলে আপনি এই এই আইনগুলো কেন করা হয়েছে এই যে স্বাধীনতার পরে 1528 টি আইন করা হয়েছে স্বাধীন দেশে নতুন আইন সংশোধন করবে এগুলো কেন করা হয়েছে এগুলো কি আমার আপনার স্বার্থে করা হয়েছে জনগণের স্বার্থে করা হয়েছে দেশের স্বার্থে করা হয়েছে পরিবেশ পরিস্থিতি ডিমান্ড করেছে এই সময় এটা করা হচ্ছে তাহলে এখন যে বল এখন যে আপনারা সরকার বলছে যে সংবিধানের বাইরে যাবেন না আপনার মনে আছে মনে থাকার কথা 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে শুধু ওই সরকার শুধু একটি আইন পরিবর্তন করেছে সংশোধন করেছে কোনটি তত্ত্বাবধায়ক সরকার আইনটি প্রণয়ন করেছে এক সরকার একটি আইন করেছে কেন জনগণের স্বার্থে দেশের স্বার্থে করেছে আজকে জনগণের স্বার্থ নেই আজকে সরকার জনগণের স্বার্থ দেখে না আজকের আওয়ামী লীগ সরকার জনগণের স্বার্থ দেখছে না তাহলে আজকে কেন এই শান্তি সমাবেশ আজকে কেন এই পদযাত্রা আজকে কেন এক দফার দাবি আজকে কেন আমরা একটা বিরতি নেব বিরতির পর আবার আসবো আজকে একটি হত্যা হয়েছে এগুলোর জবাব কে দিবে আজিজুল বারী হেলাল যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিশেষ করে জাতীয় পার্টির নেতা মোহাম্মদ হেলালুদ্দিন যেটি বললেন যে আন্দোলন কর্মসূচি একই পুরনো চেহারায় আমরা আবার ফিরে গিয়েছি বড় দুটি দলের এই পাল্টাপাল্টি কর্মসূচি আসলে কোনো শঙ্কা জায়গায় কি আপনার মনে হয় যে হেলাল ভাই দেখেন আগে তো হরতাল করতেন অবরোধ করতেন গান পাউরা দিয়ে আপনি মানুষ মানে মেরে ফেলা হতো বাস পুরাই দেওয়া হতো কত কিছু করেছে আওয়ামী লীগ তাই না 96 সালে এগুলো সবার মনে আছে 91-96 এবং 2001 থেকে 2008 সবার জানে এখন দেখেন আমরা কিন্তু এখনও হরতাল অবরোধ যেটা এখনও কিন্তু হয়নি এবং আমরা আমাদের এই পদযাত্রা কি বাংলাদেশে কখনো হয়েছে বাংলাদেশে স্বাধীনতার পরে পদযাত্রার মতো কর্মসূচি কি হয়েছে ভাষা নিয়ে একটা করেছিল লং মার্চ টু ফ্রাক্কা 2006 সালে হয়েছিল সুতরাং ইটস এ নিউ কনসেপশন 94 সালে করেছে ফ্রম তারেক রহমান একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং শান্তিপূর্ণভাবে সরকার আপনি দেখেন সরকারের চেহারাটা দেখেন যে যখন বিদেশিরা চলে গেল এই যে আপনার ডোনাল্ড লু আর আজরা জিয়া যখন চলে গেল ঢাকা পর্যন্ত তাদের একটা আওয়ামী লীগের দেখেন কত ভেজা বিড়ালের মতো না আমরা সুষ্ঠু নির্বাচন চাই কোনো মারামারি কাটাকাটি নেই যেই চলে গেল তার পরের দিনই আমাদের খুলনার ঝিনাইদহ লিটল মন্ডলের কবজিটা খেটে ফেললো একদিন যেদিন চলে গেল তার পরের দিনই নোয়াখালীতে আমাদের বিএনপির অফিসে হামলা করা হলো নারায়ণগঞ্জে আমাদের ছাত্রদল যুবদলের মিছিলে হামলা করা হলো পুরনো অর্থাৎ যে ওই যখন বিদেশিরা আসছে তখন আওয়ামী লীগ চুপ যেই চলে যাচ্ছে তখনই আবার দেখেন এই আজকে আমাদের সজীব নোয়াখালীর তাকে গুলি করে হত্যা করলো অসংখ্য মানুষকে গুলি করলো অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশের রক্তপাতের রাজনীতি সূচনা আগেও করেছে এখন সেই সেই রক্তপাতভাবে এবং জোর করে নির্বাচনকে আপনার ভণ্ডুল করে তারা আবারও সেই আগের মতো ক্ষমতায় থাকতে চায় যখনই আবার ওই যে তাদের ডোনার কান্ট্রিজগুলো আসে আমেরিকা আসে বিভিন্ন ইউরোপ ইউনিয়ন আসে তখন আবার তারা কিন্তু ভেজা বেড়ালের মতো বলে যে হ্যাঁ আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমাদের দূরত্ব কমেছে কিন্তু যখন টেলিভিশনে এসে প্রেস কনফারেন্স করে তখন তাদের চেহারার দিকে বোঝা যায় যে দূরত্ব কতটা কমেছে বুঝছেন সুতরাং আরেকটি দেখেন যে উনি বলছেন যে আরব্য রজনীর কিছু আমিন ভাই বললো যে ভোটের কারচুপি মারচুপি নিয়ে আমার বক্তব্য যে হেলাল ভাই আপনিও শোনেন বাংলাদেশে স্বাধীনতার পরে প্রথম ভোট চুরি কবে হয় প্রথম মানে আদি পাপ কে করলো গন্ধম ফলটা খেলো কে আওয়ামী লীগ 73 সালে সবাই জানে ইচ অ্যান্ড এভরি ওয়ান রিটেন ইন দ্য হিস্ট্রি সুতরাং এবং আপনার প্রধানমন্ত্রীর থেকে কোন ম্যান্ডেট নিয়ে একজন লোক হয়ে গেল রাষ্ট্রপ্রধান ওই ভাই বলছিল যে কি আইন পরিবর্তন আপনি বলছেন যে স্বাধীন দেশে তো আইন পরিবর্তন হয় জনগণের স্বার্থে বাকশাল কোন জনগণের স্বার্থকে সংরক্ষণ করার জন্য আইন পরিবর্তন করা হয়েছে সুতরাং এগুলো অনেক কথা আরেকটা দেখেন এই যে রুটিন ওয়ার্ক হলো আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক রুটিন ওয়ার্ক সেইখানে ওনারা বলছে বাংলাদেশে আমি কোনো উন্নয়ন আমি এই যে সমস্ত উন্নয়নগুলো ফানুস ফাটকাবাজির উন্নয়ন আওয়ামী লীগের পকেট ভারী হয়েছে এটা ঠিক আওয়ামী লীগের পকেট ভারী হয়েছে বেগম পাড়া হয়েছে বিদেশে টাকা পাচার হয়েছে এগুলো সবাই জানেন
আর একটা দেখেন উনি বলছে যে কি যা আমিন ভাই বললো যে কেউ কোনো চেক কি বাউন্স করেছে অমুক করেছে, এটা কি আপনার ইন্ডেক্স হলো যে আপনার অর্থনীতির অবস্থা কি এলসি খুলতে পারছে না ব্যবসায়ীরা, তাই না? টাকার জন্য কয়লা কিনতে পারছেন না, টাকার জন্য ডলার কিনতে পারছেন না, এই জন্য ডলারের দাম বাড়লো, তাই না? আর ডলাররা কীভাবে পাচার করছে আর একটা গল্প। সুতরাং আপনার বাংলাদেশে আর একটা জিনিস দেখলাম যে তথ্য চুরি হয়ে গেছে, তো তথ্য বলে তথ্য ফাঁস, মানে আমি দেখলাম মিডিয়াগুলো আওয়ামী লীগকে একটু সাপোর্ট দিতে চাই, করলো তথ্য চুরি লিখলো তথ্য ফাঁস, ফাঁস আর চুরি কি এক জিনিস? এই যে আমাদের যে ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়ে গেল আওয়ামী লীগ, নিয়ে এখন কি, আগে তো আমাদের ব্যাংকগুলো খালি করলো, এখন আমাদের ক্রেডিট কার্ডের টাকাটাও নিয়ে নেবে, ক্রেডিট কার্ডের আমাদের ক্রেডিট কার্ড ইজিলি হ্যাক হয়ে যাবে, যাতে আমার ব্যক্তিগত তথ্য সব ওদের হাতে চলে গেল। এই যে আনস্মার্ট বা স্মার্ট বাংলাদেশ কত একটা আনস্মার্ট কাজ দেখেন। আরেকটা বললো যে কি জানো আমরা 11% দেখাতে পারলে আরও বেশি দেখালাম না, কারণ আমাদের ভোট সেন্টার লোক ছিল না, তো আপনি দেখলেন তো টেলিভিশনে ভোট সেন্টার, আপনি দেখাবেন কী করে? আপনি এর বেশি দেখালে তো মানে এমনিতেও হাস্যকর, আরও বেশি হাস্যকর হয়ে যেত জিনিসটা, তাই না? মানুষের কাছে তো এমনি ঘৃণার পাত্র এই নির্বাচনের যে তামাশা। সুতরাং আমাদের বক্তব্য হলো যে এই সরকার যে রক্তের হোলি খেলা শুরু করেছে, আমাদের উপর গুলি বর্ষণ করছে, গুলি করে মানুষ হত্যা করছে, মিছিলের উপরে আওয়ামী লীগ যে শান্তি সমাবেশের মতো সেই 71 সালে যেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শান্তিবাহিনী গঠন হয়েছিল রাজাকার আল বদর, আজকে আওয়ামী লীগ কিন্তু সে একই ভূমিকায়। দেখেন আমরা জনগণের আকাঙ্ক্ষা এবং আশা নিয়ে যে একটি রাইট টু ভোট, রাইট টু চুজ দিয়ার লিডার বাই ভোটিং, এই তো কথাটা, সেটার জন্য আপনারা পিছন থেকে ছুরিকাঘাত করার জন্য শান্তি সমাবেশ করছে, সেখানে লোক নেই। দেখেন সবচেয়ে জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন, আপনারা সমাবেশটা করতে পারছেন না। আমরা যে বৃহৎ সমাবেশগুলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে করছি, আমাদের প্রধান নেত্রী দেশ নেত্রী বেগম খাজা জিয়া আজকে অন্যায়ভাবে জেলে, আমাদের প্রধান নেতা দেশ নায়ক তারেক রহমান বিদেশে রয়েছে, তারপরেও দেখেন ব্যাক টু ব্যাক লিডারশিপে আমাদের ওই যে সমাবেশগুলো কত মানুষ উপচে। আওয়ামী লীগ একটা সমাবেশ করে দেখাক, যে ভাই বলল যে একটা পুতুলের মা আরও কী কী বললেন, তাই না? আপনি দেখেন যে আওয়ামী লীগ কতটা দেউলিয়া, তারা একটা সমাবেশ পদযাত্রা কন আর লং মার্চ কন কোনো কিছু করার, এখন ওই হেলাল ভাই চার দেয়ালের মধ্যে বন্ধু ছাড়া আওয়ামী লীগের কোনো উপায় নেই। আমি আপনাকে মোহাম্মদ আমিনুল ইসলাম, যেটি আজিল ভাই হেলাল বলছিলেন রাজনৈতিক সহিংসতার কথা, আজকেও সহিংসতার ঘটনা ঘটছে, আপনি কি মনে করেন যে এই সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে, এরকম সংখ্যা জাগাচ্ছে কি না, বা এর পেছনেই বা কারা? আমি যদি আজকে বিএনপির লক্ষ্মীপুর থেকে যে মিছিলটা বেরিয়েছি, আমি বিভিন্ন জাতীয় দৈনিকে যেটা দেখলাম, এই মিছিলটা পুলিশের বাঁধা ডিঙ্গে যখন সামাত মার্কেটের সামনে আসলো, তখন সেখানে আওয়ামী লীগ নেতাদের অনেকগুলো ফেস্টুন এবং ব্যানার তারা ছিঁড়ে ফেলেছে, এবং আওয়ামী লীগের শান্তি মিছিলে যোগ দিতে যাওয়া 10-12 জন নেতাকর্মী দুটি পিটিয়েছে, এবং একুরিয়ামে হামলা করেছে, কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে, তারপরে পুলিশের উপরে হামলা। এখন যদি হামলাটা শুধু আওয়ামী লীগ করে এবং পুলিশ করে, তাহলে এতগুলো পুলিশ কেন আহত হলো, এতগুলো আওয়ামী লীগ নেতাকর্মী কেন আহত হলো, না করে নিজেরা নিজেরা আহত হয়েছে? তো এই যে অবাস্তব উদ্ভট কথাগুলো বলছি, রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় এগুলো কিন্তু কোনো রাজনীতি হতে পারে না। আজকে খাগড়াছড়িতে আওয়ামী লীগের পৌর কার্যালয়ে হামলা কারা করলো, বিএনপিতে করেছে, এগুলো তো ঘটনা থেকে আজকে এখানে খাগড়াছড়ি অথবা জয়পুরহাটে আওয়ামী লীগের মিছিলের শেষ অংশে গিয়ে হামলা করেছে, অর্থাৎ উচকে দেওয়া। যেহেতু আজিজুল্লাহ হেরার বেড়ে যতই বলুক মানুষ তাদের পক্ষে নেমেছে, এবং উনি বলছে যে আমি তো বলেছি যখন আমাদের ক্ষমতা এতই কম তাহলে ওরা তো নির্বাচনে আসতে পারে, কিন্তু আসছেন না। তো যেমন উনি বলছেন যে উন্নয়ন একটি রুটিন ওয়ার্ক, অবশ্যই রুটিন ওয়ার্ক, কিন্তু এই রুটিন ওয়ার্কটা আপনারা করতে পারলেন না কেন? আপনি যখন রুটিন ওয়ার্ক বলেন তখন আপনি যে বললেন যে আমাদের মহান নেতা তারেক জিয়া, তো ওনার বক্তব্যটা শুনেন না। ওনাকে যখন প্রশ্ন করা হলো যে ইলেকট্রিসিটি নিয়ে কী করবেন, উনি বলছে যে নো, অ্যাট দ্য সেম টাইম আপনি শপিং মলে বিদ্যুৎ চাবেন, আবার বাসায় বিদ্যুৎ চাবেন, পৃথিবীর কোনো সরকার এটা পারবে না। এই সরকার তো সেটা করে দেখিয়েছে। আওয়ামী লীগ এদেশে প্রথম ফ্লাইওভারটা হয়েছিল খিলগাঁও ফ্লাইওভার, আপনি দুর্নীতি কথা বলছেন এই জন্য আমি তথ্য, মহাখালী ফ্লাইওভার, খিলগাঁও ফ্লাইওভার প্রথম ফ্লাইওভার 2001 সালে সেটা ওপেনিং করে বিএনপি এসে, এবং সেখানে যখন বিএনপি দেখলো যে এই ফ্লাইওভারটি দুটো লুপ আছে যেগুলো সবুজবাগ এবং খিলগাঁও যাবে, ওখানে পার্লামেন্ট মেম্বার ছিল সাবেক চৌধুরী, তার উদ্যোগে ছিল এই ফ্লাইওভার, তো দেখলো যে সেটা সাবেক চৌধুরীর ক্রেডিট হতে পারে, এই জন্য ওই দুইটা লুপ বন্ধ করে দিয়েছে। এই যে হেরাল ভাই যেটা বললেন, এই যে দুইটা লুপ বন্ধ করে দেওয়া, এইটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি।
আচ্ছা সে জায়গা আমি পরে আসছি। তারপর তারা চিন্তা করুন ওই ফ্লাইওভারটি তৈরি করতে সে সময় খরচ পড়েছিল 2001 সালে 98 থেকে 2001 দুই বছরে 43 কোটি টাকা, এটা এলজিতে আছে। বিচিন্তা হলো যে আমাদের একটা ফ্লাইওভার করা দরকার, উন্নয়ন কাজ, রুটিন কাজ। ওরা চাচ্ছে তিন ভাগের এক ভাগ ছোট্ট একটা ফ্লাইওভার করলো, মহাগালী ফ্লাইওভার, এটা তো ওভারপাস আছে, ফ্লাইওভার না। সেখানে তারা খরচ করলো 116 কোটি টাকা। এই খরচটাও আপনি এলজিটি গিয়ে দেখবেন। অর্থাৎ এই কারণেই কিন্তু বিএনপি পরপর 5 বার দুর্নীতিতে হ্যাট্রিক করে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন দুর্নীতিতে। হ্যাঁ, এখন তারা যদি বলেন যে উন্নয়ন রুটিন ওয়ার্ক, তো রুটিন ওয়ার্ক কোনো রুটিন ওয়ার্ক আপনারা করতে পারেন না কেন? আপনারা কেন একটা আন্ডারপাস তৈরি করতে পারেন? আপনি ইয়ে বাদ দেন, কী বলে এটাকে, টানেলের কথা বাদই দিলাম, মেট্রো রেলের কথা বাদই দিলাম। 91 থেকে 96 পাঁচ বছর ক্ষমতা ছিলেন, 2001 থেকে 2006 সাল 10 বছর ক্ষমতা ছিলেন, তখন তো পারেন নাই। বরঞ্চ তখন আপনাদের অর্থমন্ত্রী সাইবুর রহমান সাহেব বলেছিলেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত নয়, তাহলে বিদেশিরা ভিক্ষা দিবে না। এখন আপনি বলছেন যে গান পড়া দিয়ে মানুষ মারার শিক্ষা আওয়ামী লীগ দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে গান পড়ার প্রথম প্রবর্তন হয় 2006 সালের জানুয়ারি মাসে শেরাটনের সামনে, মনে থাকার কথা, আন্দোলনে। এবং তখন শেরাটনে একজন আমেরিকান গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং সমস্ত পত্রিকা নিউজ হলো এই গান পাটা দিয়ে পুড়িয়ে মারার আসামি করা হলো। এক নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মির্জা আজম, দুই নম্বর আসামি। এই মামলার রাজসাক্ষী হলেন কালু। কালু কোর্টে গিয়ে বলেছেন আমাকে জাহাঙ্গীর কবির নানক ধরে নিয়ে গিয়েছে এবং আমাকে টাকা দিয়েছে, আমাকে দিয়ে কাজ করিয়েছে, কোর্টে সাক্ষ্য দিয়েছেন। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে কি, সেই ঘটনায় নানক এবং জাহাঙ্গীর মির্জা আজম দুজনই বেকসুর খালাস পেয়েছে। কারণ যেদিন পুলিশ বলছে যে ওই ছিনতাইকারী কালু বলতেছে আমাকে নানক ডেকে নিয়ে এই কাজ করিয়েছে, তখন ছিনতাইকারী কালু ছিল জেলখানায়। তো জেলখানা থেকে সেই ঘটনা ঘটালে কেন, নানক তাকে ডেকে নিয়ে গেলে কেন? অর্থাৎ বিএনপি এই যে রাজনৈতিকভাবে আরেকটি রাজনৈতিক দলের নেতাকে হিউমিলেট করা, মিথ্যা মামলা দেওয়া এবং তাদের রাজনীতিকে ধ্বংস করে দেওয়া, এবং তাতে কত মানুষের জান যাচ্ছে এটা তাদের কাছে বিবেচ্য বিষয় নয়, রাষ্ট্রীয় কত সম্পদ ক্ষতি হচ্ছে তাদের কাছে বিবেচ্য বিষয় নয়, এই রাজনীতি যারা করে তাদেরকে কোন কারণে মানুষ ভোট দেবে? আর উনি বাকশাল নিয়ে বলছেন, আমি রিকোয়েস্ট করবো আপনাকে বাকশাল নিয়ে আরেকদিন একটা টপিক নিয়ে শুধু আলোচনা করেন, 2 ঘন্টা 3 ঘন্টা। বাকশালে তো চালু হওয়ার আগে আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি, এখন বাকশালকে নিয়ে আপনি, হ্যাঁ আমি শুধু এইটুকু বলি, বাকশাল ছিল একটা জাতীয় প্ল্যাটফর্ম, বাকশালে জাসদকে বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন এবং এভেন কি কমরেড তোহাকে আহ্বান করেছিলেন, এবং আপনি একটা বই পড়লে দেখবেন যে হায়দার আকবর খান রনু তাকেও বঙ্গবন্ধু ডেকেছেন, ওরা আসেনি। তো বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন সবাইকে নিয়ে, এবং এইরকম সবাইকে নিয়ে রাষ্ট্র গঠনের দৃষ্টান্ত পৃথিবীতে অসংখ্য, সেটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার জার্মান, জাপান সহ অনেকগুলো রাষ্ট্রের এক্সাম্পল আমরা দিতে পারি। কিন্তু এখন হেলাল ভাইয়ের দল যেটা বলছে, আগামী নির্বাচন আমরা জিতলে পরাজিত এবং বিজয়ী সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব, তাহলে পরাজয়ী এবং ধরে নিলাম আপনারা জিতলেন আমরা পরাজিত হলাম, আপনি আমাদের নিয়ে সরকার গঠন করবেন না, আমরা এটা বলি, এই কাজটা তো আমরা 1975 সালে করেছি, এটা তো বাংলাদেশের আপনাদের নিয়ে, আপনি বলেন মানে আপনি বলছেন পরাজিত না, তা বলেন সেটাই আপনারা বলেছেন, রেইনবো ন্যাশনের কথা বলা হয়েছে, বিজয়ী এবং পরাজিত সবাইকে নিয়ে, না না না, বিজয়ী এবং পরাজিত সবাইকে নিয়ে সরকার গঠন করবেন না, যারা আন্দোলন 75 সালে করেছি, ইভেন শুধু তা না, 96 আমরা ক্ষমতা আসার পর আপনার মনে আছে আমরা তখনও বিএনপির দুইজন নেতা, কর্নেল হরিসহ দুজন নেতাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করেছিলাম, আর 2008 সালে বিজয়ের পর তো আমরা সরাসরি বলেছিলাম যে ডেপুটি স্পিকার পদ অফার করেছিলাম। অর্থাৎ আমরা সবসময় সবাইকে নিয়ে দেশ চলতে চাই, রাষ্ট্রটা পরিচালনা করতে চাইছি, কিন্তু বিএনপি সেটা সহ্য হয় না। কারণ কি, এই যে প্রতিহিংসার কথা বললেন হারবে, আমি 30 সেকেন্ডে শেষ করি, একজন মানুষ অন্যায় করবে, সে এমপি হোক মন্ত্রী হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, এটা প্রতিহিংসা নয়। প্রতিহিংসা কোনটা জানেন, বঙ্গবন্ধুর কন্যাকে 10 কাঠার একটা প্লট দিছে ধানমন্ডিতে, রাতারাতি এই প্লট ক্যান্সেল করে সেখানে থানা বানিয়ে দিলেন, এটা হচ্ছে প্রতিহিংসা। প্রতিহিংসা কোনটা জানেন, 15 আগস্ট আমার জন্মদিন না, 92 সালের জন্মদিন পালন করা শুরু করলাম, এটাই হচ্ছে প্রতিহিংসা। সুতরাং এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে বিএনপি ইন্ট্রোডাকশন করেছে এবং এটা কোথায় গিয়ে শেষ হবে ওরা বলতে পারে। আমি দামে আপনার কাছে আবার আসবো, মোহাম্মদ হেলালউদ্দিন, প্রতিহিংসা রাজনীতি নিয়ে কথা হচ্ছিল। আসলে বিভক্তি রেখা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আমরা একটি নির্বাচনী ব্যবস্থা ঐক্যমত্যে যেতে পারছি না, কোনো আস্থা নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে? আমি প্রথমে কিন্তু বলেছি যে দুই পক্ষ যদি রিজিড থাকে, যে
আমরা এই জায়গা থেকে নড়ব না, সরব না। আর অপর পক্ষ যদি বলে আমিও আমরাও এই জায়গা থেকে সরব না, একচুলও নড়ব না, একচুলও নড়ব না। এক পক্ষ কি বলছে যে এক দফার দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে, তারপরে আলোচনা। আরেক পক্ষ কি বলছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এটাই তো সংঘর্ষ, নির্বাচনে আসবো আগে বলতে হবে তারপর আলোচনা, এটাই তো সংঘর্ষ, ঠিক না? এই কারণে আমি আইনের কথা কেন বলছি আমি, যে আমাদের না আইনের আগে আমি উন্নয়নের কথায় যাই। উন্নয়নের কথা যখন উঠলো, আমাদের জিএম কাদের সাহেব উন্নয়নের একটা এক জায়গায় একটা বক্তব্য দিয়েছিল যে উন্নয়নের নমুনা দেশের মানুষ জানে। ঢাকা ওয়াসা বর্জ্য নিষ্কাশনের জন্য 3,700 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প করেছে, গুলশান বনানী বাড়িদারা এলাকার বর্জ্য পরিষ্কার করে নদীতে ফেলবে। কাজ শুরু করতে গিয়ে দেখে বর্জ্য নিষ্কাশনের পাইপলাইনের ব্যবস্থা করা হয় নাই, দেশীয় বিদেশি ঋণের টাকায় প্রকল্প করা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। 5 থেকে 7 বছর লাগবে এই পাইপলাইন ঠিক করতে, ততদিনে এই কারখানা নষ্ট হয়ে যাবে। প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ হলো কাজ সারতে, এই বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে সরকারি দলের লোকজন যেন লুটপাট করে বিদেশে পাচার করতে পারে। শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কথা বলে 14,000 মেগাওয়াটের স্থলে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেছে, এই জন্য উৎসব পালন করেছে। এখন আমরা বিদ্যুৎ পাই না, বিদ্যুতের জন্য কয়লা ও তেল কেনার অর্থ নেই, তাহলে বিদ্যুৎ প্ল্যান্টগুলো তৈরি করা হয়েছে কেন? আমার আওয়ামী লীগের আমিন ভাই যে বললো যে উন্নয়ন, এস এস সাহেবের সময় যখন আন্দোলন করেছে বলছে স্বৈরাচার, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে, গণতন্ত্র আনতে হবে। আর এখন কি বলে, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আগে উন্নয়ন এখন পরে গণতন্ত্র। উন্নয়ন যে আপনি করছেন, আপনি দুর্নীতির হিসাবটা করছেন না? আপনি শুধু উন্নয়নের প্রজেক্ট দেখাচ্ছেন আমাদেরকে, কিন্তু ওই সব প্রজেক্টে যে দুর্নীতি হচ্ছে, কানাডা যে বেগম পাড়া হচ্ছে, আমেরিকাতে যে বেগম পাড়া হচ্ছে, সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়া, সেগুলো আপনি দেখছেন না? শুধু উন্নয়ন দেখলে তো হবে না। যেটা বললেন আপনি যে প্রতিহিংসা, আমাদের দাবি যে বিএনপির দাবি হচ্ছে এক দফা, আওয়ামী লীগের দাবি হচ্ছে সংবিধান অনুযায়ী নির্বাচন করবে, আমাদের কোনো দাবি নাই, আমাদের কোনো দাবি নাই। কেন আপনার দলের মহাসচিব তো বলছেন যে আমাদেরও এক দফা সুষ্ঠু নির্বাচন। ওই 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 বললাম তো, এটা আমাদের দফা যে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই, একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই, একটি সুষ্ঠু নির্বাচন চাই। কারণ সরকার পরিবর্তনের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত জায়গায় সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, কথাটা আমি আরেক দিনে বলেছি। প্রথমে আমরা হাঁটছি কিনা বা হাঁটব কিনা, আপনি নির্বাচনের দিকে কে হাঁটছে, আওয়ামী লীগ হাঁটছে না বিএনপি হাঁটছে? আজিজুল বারী হেলাল, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, পদযাত্রা, শোভাযাত্রা, রাজনীতি, দুটি বিষয় আপনাকে কিছু উল্লেখ করতে চাই। একটি, বিএনপি মহাসচিব বলেছেন যে এটি জয়যাত্রা, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির পতন যাত্রা। শোনেন, জয়যাত্রা এই জন্য, কারণ পক্ষ বিপক্ষ কোনো ব্যাপার না এখানে, এখানে জনগণ হলো একটি মেইন পক্ষ, জনগণের বিজয় যুগে যুগে হয়েছে, এবারও হবে, এই জন্য আমরা এটাকে বিজয় যাত্রা বলছি। জনগণ কি শুধুই বিএনপির সাথে? জনগণ শুধুই 90% জনগণ এই সরকারকে চায় না। এই এই সরকারের অধীনে আওয়ামী লীগের অনেক লোক, আওয়ামী লীগের যে 15 বছরে যে তুগলকি কারবার দেখিয়েছে, যেমন দেখেন ওই যে ও বলছে না, হেলাল ভাই বললো তো যে উন্নয়নের উন্নয়নটা কই, আমরা ওই সেই কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, সুনামগঞ্জের হাওরে দেখেন বন্যার্থদের যদি 4-5 কোটি টাকা প্রত্যেক বছর ব্যয় হচ্ছে, হাওর নেই মানে আপনার বাদ নেই, টাকা চলে যাচ্ছে, মানে কাজীর গরু কেতাবে আছে গোলে নেই। আরেকটা দেখেন, উনি বিদ্যুতের কথা বলেন, বিদ্যুৎ থেকে বিদ্যুতের যে মহাকেলেঙ্কারি, লোডশেডিং এবং ব্ল্যাকআউটে জনগণ অতিষ্ঠ, তারপরে বিদ্যুৎ নাকি তারা ঘরে ঘরে দিয়েছে, সব কী ধরনের কথাবার্তা বললো। এবং এই বিদ্যুতে যে এমন চুরি হয়েছে যে ইন্ডেমনিটি দিতে হয়েছে, বিদ্যুতের বিচারও করতে পারবে না কিন্তু ইন্ডেমনিটি পর্যন্ত দিচ্ছে, মানে কত বড় চুরি করেছে। আর তা দেখেন, উনি একটা কথা বললেন যে কি জাতীয় সরকারের কথা, উনি কিন্তু আমিন ভাইয়ের কি জিনিসটা বুঝতে ভুল করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলছে যে আওয়ামী লীগ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে আছে, রাজপথে একসঙ্গে আন্দোলন, হ্যাঁ, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সবাই তো জিতবে না, তাদের নিয়ে জাতীয় সরকার, আওয়ামী লীগকে নিয়ে আমরা বলিনি, আওয়ামী লীগকে তো আমরা আবার রেইনবো ন্যাশনের কথা বলছি, রেইনবো ন্যাশনাল হবে, রেইনবো ন্যাশনাল, আপনারা তো, আমরা তো আওয়ামী লীগকে একদম মানে একদম গণ অধিকৃত
সেটা আমি রেইনবো নেশনের বিষয়টা অন্যরকম। এখন দেখেন আপনারা বাঙালি জাতীয়তাবাদ করে যেভাবে একতরফা একটা জাতি, একটা হেটেরোজেনিয়াস জাতি, একে আপনারা হোমোজেনিয়াস বানিয়েছেন আঙ্গুলে কলমের খোঁচায় যে শুধু বাঙালি। এই জন্য সমস্ত জাতিকে নিয়ে একটা শহীদ প্রেসিডেন্ট যেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদ, তারপরে উচ্চকক্ষ নিম্নকক্ষ অনেক কিছু, রেইনবো নেশনের ডেফিনেশন অনেক বড়। আর একটা দেখেন ইকোনমিক ম্যানেজমেন্টে বিএনপি কতটা স্মার্ট, এটা দেখেন। বিএনপি আমাদের কখনো শেয়ার মার্কেটতে টাকা চুরি হয়ে চলে যায়নি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমাদের, আমরা কত এক্সপার্ট আমাদের আমলে, আওয়ামী লীগ দুইবার যখন 96 সালে একবার এই কাম করছে, 2008 সালের পরে এই রকম। আমরা রাস্তাঘাট স্কুল করে যত নির্মাণ করেছি, এত নির্মাণ কিন্তু করতে পারছে বলে মনে হয় না। আর এই সরকার অধীনে নির্বাচন হতে পারে না, এটা তো প্রমাণিত। অতএব ওনারা যদি সবচেয়ে ভালো চলে যায় ক্ষমতার থেকে সরে যায়, তাও দেখবেন বাংলাদেশ। আজিল বেহেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আমিনুল ইসলাম, পদযাত্রার গন্তব্য আমি খুব সংক্ষেপে শেষ করি। হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে ওরা শেষ করে দেবে, মানে ক্ষমতা যখন ইলেকশনে যাওয়ার পরে থাকবে যে আওয়ামী লীগ থাকবে না, ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় থাকবে ভাই, দেশে থাকবে, ক্ষমতায় থাকবে। আপনি বলছেন যেটা আর কি, হ্যাঁ থাকবে না, মানে ক্ষমতায় থাকবে না, থাকবে না, তাহলে ওরা কোন গণতন্ত্র এদেশে কায়েম করবে? আর অবশ্যই ইকোনমিকলি বিএনপি অনেক স্মার্ট, স্মার্ট ছিল বলে 5 বার আমরা দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি এই হেলাল ভাইকে বলি বিদ্যুতের প্রসঙ্গ নিয়ে, হ্যাঁ বাংলাদেশে আমি খুব সংক্ষেপে শেষ করছি, এটা বলতে হচ্ছে যে 2006 সাল পর্যন্ত মাত্র 37% মানুষ বিদ্যুতের আওতায় ছিল, এখন 100% মানুষ বিদ্যুতের আওতায়, বাট 100% মানুষ 24 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না। 24,000 মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, সেখানে 3,500 থেকে 4,000 হচ্ছে ক্যাপটিভ বিদ্যুৎ, সেটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এবং সেটা কিন্তু চাহিদার মধ্যেও না, এগুলো পার্সোনালি। এর বাইরে উনি যে কোনো একজন বিদ্যুৎ গবেষকের সাথে কথা বলুক, যেহেতু বিদ্যুৎ প্ল্যানগুলো ক্রমশ ক্ষয়িষ্ণু, অলওয়েজ মিনিমাম 15-20% সারপ্লাস রাখতে হয়। এই সারপ্লাস রাখার জন্য এটা, আর কোভিড সংক্রমণটা না হলে বাংলাদেশে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আসতো তাতে এর চেয়ে অনেক বেশি বিদ্যুতের চাহিদা দরকার হতো, কারণ আমরা 100টি বিশেষ রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল করেছি। কোভিডের কারণে সারা পৃথিবীর ইকোনমি থেমেছে, এটা যদি বিএনপি নেতারা বা এই হেলাল ভাই স্বীকার না করে আমার কিছু করার নেই। উনি উন্নয়ন প্রসঙ্গে জিএম কাদেরের কথা বলছেন, দুর্নীতির প্রসঙ্গ বলেছেন, চটকদারি কথা বলে খুব সহজে কিন্তু পপুলারিটি পাওয়া যায়, মানুষের বাহবা পাওয়া যায়। উনি যেটা বলছেন, সে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পানি শোধনাগার যেটা সোয়ারি সিস্টেম, সেটা ইতিমধ্যে চালু হয়েছে এবং এটি যে এই দেশের জন্য, আমরা যে জীব বৈচিত্র্যের কথা বলি, সেই জীব বৈচিত্র্য ফেরত পাওয়ার জন্য কত বিশাল একটি কর্মযোগ্য, এটা সময়ে প্রমাণ হবে, কারণ এখন আর বুড়িগঙ্গার পানিতে ময়লা যাওয়া সম্ভব রকম, সেটা পিউরিফাইড হয়ে যাবে। আর আমি জিএম কাদেরকে সেলিউট করতাম, তো উনি যখন 5 বছর এই সরকারের মন্ত্রী ছিলেন, তখন তো এই সরকারের দুর্নীতি নিয়ে কোনো কথা বলেননি, অর্থাৎ আঙ্গুর ফল টক, ক্ষমতায় না গেলে মন্ত্রিত্ব থাকলে কোনো দুর্নীতি নাই, মন্ত্রী থাকলে কোনো দুর্নীতি নেই, জি মন্ত্রী না থাকলে সব দুর্নীতি। আমিনুল ইসলাম, আপনাকে তারাও যে 5 বছর, আমি শুধু না, আমি হেলাল ভাইকে একটা প্রশ্ন, হাতে সময় নেই, শেষ করে 30 সেকেন্ড একটা প্রশ্ন উত্তরের জন্য ভালো হবে। উনি বলছেন যে আশা সৈরতা ছিল কিনা। আচ্ছা হেলাল ভাই, আপনি, আমার মনে হয়েছে আপনি অনেক পড়াশোনা করেন, পৃথিবীর গণতন্ত্রের কোন সংজ্ঞায় লেখা আছে সেনাবাহিনী প্রধান ক্ষমতা দখল করতে পারবে ভোট ছাড়া? জি, তাহলে উনি কোন কিভাবে গণতান্ত্রিক ছিলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে আলোচনা, আমরা আলোচনা শেষ করব। শেষ দিকে শোভাযাত্রা, পদযাত্রা, আওয়ামী লীগ বিএনপির দুটি কর্মসূচি, জাতীয় পার্টির কর্মসূচি কি? আমি, আপনি কিন্তু এটি বলছেন না, এর আগের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। আপনার প্রশ্নের উত্তরটির আগে আমি বাইরের প্রশ্নের উত্তরটা দিই। আপনি যেটা বলেছেন যে কোন স্বৈরাচার পৃথিবীতে, গণতন্ত্রের কোন সংজ্ঞায় আছে সেনাবাহিনী প্রধান ক্ষমতা দখল করতে পারবে, কোন সংজ্ঞায় আছে? আপনি সংবিধানের দ্বিতীয় সংশোধনী 1973 সালের বিশেষ সংবিধানের সংশোধনী, এটা অ্যাপ্রুভ, প্লিজ, এটা অ্যাপ্রুভ। আমি বলছি আমাকে বলতে দেন, আপনি প্রশ্ন করেছেন, হ্যাঁ বলেন, এখন ইন্টারাপ্ট করলে তো আমি পারবো না, প্রশ্নের উত্তর তো প্রশ্ন দিয়ে হবে না। বলেন, সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে যেটা 1973 সালের বিশেষ সেপ্টেম্বর করেছে, সেই দ্বিতীয় সংশোধনীটা আপনি দেখবেন,
সেখানে কি লেখা আছে? আমি সংশোধনের কথা বলছি। জরুরি অবস্থা কখন জারি করা হয়? জরুরি অবস্থা জারি করার জন্য আমি ওটা জানতে চাচ্ছি। না না না, আপনি শুনুন, আমি আপনাকে বলি না, একজন সেনাপ্রধান আমি আপনাকে বলি দখল করতে পারে এটা কোথায় লেখা আছে? আমি আপনাকে বলি, আমি ওটা জানতে চাচ্ছি। এখন আপনি প্রশ্ন করেন, উত্তর শুনতে চান না? আপনি তো আইনের কথা বলছেন। আমি না না না, আমি আপনি প্রশ্ন করেছেন, এখন শুনতে চান না? শেষ করব হেলাল ভাই, আমরা আলোচনা শেষ করব, সময় শেষ হয়ে যাচ্ছে। এক মিনিট আছে, আমার উত্তর শুনে নেন। আপনি ডেমোক্রেসির কোথায় লেখা আছে এটা? না না, উত্তর শুনে নেন। সংবিধানই তো ডেমোক্রেসি। না না, সংবিধান না না না, সংবিধান মতো চলাই তো ডেমোক্রেসি। সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে আছে কিন্তু, যে অর্থনৈতিক যখন মন্দা শুরু হয় দেশে, যখন আনস্টেবল সিচুয়েশন শুরু হয়, তখন কিন্তু জরুরি অবস্থা জারি করার আইন বিধান আছে। জরুরি অবস্থা কি সেনাবাহিনী প্রধান জারি? আমি আপনাকে বলি, আপনি ভালোভাবে জানবেন, আপনি সংসদ দ্বিতীয় সংশোধনীটা দেখবেন, ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর সংশোধনীটা দেখবেন। আরেকটি কথা আমি নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের জাতীয় যুব সংসদের সভাপতি জনাব জি এম কাদেরের আপন ভাতিজা গঙ্গাছড়া থেকে তিন চার দিন আগে গিয়েছিল, সেখানে উনি সাবেক সংসদ সদস্য ছিল ওই আসনের, ওনাকে পুলিশ বাধা দিয়ে ওনার নির্বাচনী প্রচারণাটাই করতে দেয় নাই। ওনার নির্বাচনী প্রচারণাটাই করতে দেয় জেলালউদ্দিন, হাতে সময় নেই, আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।